প্রেসক্রিপশন ছাড়াই বছরে বিক্রি হচ্ছে 50 কোটি অ্যান্টিবায়োটিক। নিয়ম না মেনে সেবনে জীবাণু ধ্বংসের সামর্থ্য হারাচ্ছে জীবন রক্ষাকারী এই ওষুধ। একটি অ্যান্টিবায়োটিক যখন আগামী 2 থেকে 3 বছরের মধ্যে অকার্যকর হয়ে যাবে, তখন এই পেশেন্টদের জীবাণু আক্রান্ত হলে তাদেরকে অ্যান্টিবায়োটিক দিয়ে আর চিকিৎসা করা যাবে না। আমি 100টা প্রেসক্রিপশন পেলাম, তার থেকে 60 থেকে 70টা প্রেসক্রিপশনই কোনো না কোনো অ্যান্টিবায়োটিক থাকে। যোগ্য চিকিৎসক সঠিক কারণে ওনাকে একটি অ্যান্টিবায়োটিক দিচ্ছে, সেই অ্যান্টিবায়োটিক তিনি নিয়ম মেনে গ্রহণ করছেন না। সকল সমাধানের মূল টার্গেট হবে হচ্ছে ব্যবহার কমানো। দেখছিলেন বিশেষ শিরোনাম সকালের সময়ের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ এবং আমি সৃষ্টি ঘটক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগ তীরে লাখ লাখ মুসল্লির সমাবেশ, কয়েকটি সড়কে বন্ধ যান চলাচল। পৌষের শীতে উত্তাপ ছড়াচ্ছে ঢাকা সিটি নির্বাচনের প্রচারণা। উন্নয়নের অঙ্গীকার আওয়ামী লীগের সব অনিয়মের জবাব ভোটেই বলছে বিএনপি। উত্তরাঞ্চল জনজীবন চলতি সপ্তাহে আরেকটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস। চট্টগ্রাম শহরকে যানজটমুক্ত করতে ট্যাক্সি, রিক্সা ও প্রাইভেট কারের জন্য আলাদা পার্কিং স্পট নির্ধারণের কাজ শুরু। মূল সড়কে বসতে দেওয়া হবে না অবৈধ দোকানপাট। হেদায়েতি বয়ান ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। সকাল 11টার পর থেকে জোহরের নামাজের আগে যে কোনো সময় অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। দোয়া পরিচালনা করবেন তাবলিগ জামায়াতের শীর্ষ খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ জোবায়ের। এ পর্বে অংশ নিয়েছেন তার অনুসারীরা। আখেরি মোনাজাত উপলক্ষে ভোর থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর থেকে জয়দুপুর চৌরাস্তা, গাজীপুরের মীরের বাজার থেকে টঙ্গী ও আবদুল্লাপুর আশুলিয়া সড়কের আবদুল্লাপুর থেকে বাইপাস পর্যন্ত মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। মোনাজাত উপলক্ষে 16টি বিশেষ ট্রেন সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। আগামী 17 থেকে 19 জানুয়ারি বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা অংশ নেবেন। ময়দান থেকে মুসল্লিরা যাওয়ার পর রাস্তা যতক্ষণ স্বাভাবিক না হবে ততক্ষণ পর্যন্ত রাস্তা পরিস্থিতির উপর ভিত্তি করে সেটা আমরা বিকাল 4টা বা 5টার দিকে যানবাহন চলাচলের জন্য পুনরায় অনুমতি করি। ঢাকা থেকে ময়মনসিংহমুখী, ময়মনসিংহ থেকে ঢাকামুখী উত্তরবঙ্গের গাড়িগুলো জয়দেবপুর, কোনাবাড়ি, মীরের বাজার আর ঢাকা ময়মনসিংহমুখী রাস্তায় যানবাহনগুলো মহাখালী থেকে বন্ধ থাকবে। এই মুহূর্তে ইজতেমা এলাকায় আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল এবং তোহা খান তামিম। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি রুমেলের কাছে। রুমেল, সবুজ, আজকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের সমাপ্তি ঘটবে, এর মধ্যে আপনি জেনেছেন। এখন এই মুহূর্তে হিদায়তি বয়ান শুরু হয়েছে। হিদায়তি বয়ান দিচ্ছেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওড়া। তিনি হিন্দিতে বয়ান করছেন, তার বয়ানটি বাংলা ভাষা সহ বিভিন্ন ভাষায় অনুবাদ করে দেওয়া হচ্ছে। এবং আমরা যেটি জেনেছি, আজকে আখেরি মোনাজাত পরিচালনা করার কথা রয়েছে কাকরাইল মসজিদের ইমাম, তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী মাওলানা মোহাম্মদ জুবায়েরের। তিনি গত কয়েক বছরের মতো এবারও বাংলাতেই আখেরি মোনাজাত পরিচালনা করবেন বলে আমরা জেনেছি। জানেন, বলা হচ্ছে যে এবারের যে প্রথম পর্বটি অনুষ্ঠিত হচ্ছে সেটা মাওলানা জুবায়েরের অনুসারীরা অংশ নিয়েছেন। আসলে ব্যাপারটি এরকমভাবে যদি আমি বলতে চাই, মাওলানা জুবায়েরের অনুসারী যারা রয়েছেন মাওলানা জুবায়ের সহ, ওনারা আসলে এবারের প্রথম পর্বটির আয়োজক, অংশ নিয়েছেন কিন্তু ওনার যারা অনুসারীরা রয়েছেন তারা, এবং সেই সঙ্গে কিন্তু আরও লাখো লাখো মুসল্লি যারা এসেছেন তারা কিন্তু একেবারেই কোনো বা কোনো শীর্ষ মুরব্বীকে অনুসরণ করা না করার বিষয়টি নয়। তাদের মধ্যে হচ্ছে তাবলিকের এই 3 দিনের জমায়েতে এখানে অংশ নেয় এবং দিনের আলোচনা শোনা, সেটিই হচ্ছে তাদের কাছে মুখ্য বিষয়। এখানে কারা আয়োজন করেছেন, অর্থাৎ মাওলানা সাদ কান্ধলভির পক্ষ নাকি জুবায়ের মাওলানা জুবায়ের পক্ষ, সেটি তাদের কাছে মুখ্য বিষয় নয়। অনেক মুসল্লির সঙ্গে কথা বলে আমরা এটা জেনেছি। কারণ হচ্ছে সারা বছর জুড়ে যারা তাবলিগের চর্চা করেন, দেশ বিদেশে যারা তাবলিগের চিল্লা নিয়ে বিভিন্ন প্রান্তে ঘুরেন, ইসলামের বাণী যারা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন, তাদের কাছে কিন্তু হচ্ছে সেই ইবাদত বন্দেগী করাটা এবং এখান থেকে, অর্থাৎ এই বিশ্ব জমায়েত হয় এখানে, এখান থেকে বিভিন্ন বয়ান শোনা, বিভিন্ন বিষয়ে
নিজেদেরকে পরিশুদ্ধ করা এবং সেই বিষয়গুলো অন্যদের কাছে পৌঁছে দেয়া, সে বিষয়গুলো তাদের কাছে মুখ্য। তো এবারের আয়োজনেও সেই বিষয়টি পরিলক্ষিত হচ্ছে বলে আমরা দেখেছি। আর এছাড়া জানেন যে প্রতি বছর আখেরি মোনাজাতে লাখো মানুষের সমাগম ঘটে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ইজতেমা ময়দানের দিকে আসতে শুরু করেন। এরই মধ্যে এর আগে আমার সহকর্মী আপনাকে জানিয়েছিলেন যে ইজতেমা ময়দানের আশপাশে যে সড়কগুলো রয়েছে প্রত্যেকটি সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে ফজরের নামাজের অনেক আগে থেকেই। ওই সব প্রান্ত থেকে অর্থাৎ ইজতেমা ময়দানের আপনার কয়েক কিলোমিটার দূর থেকে চারপাশে যানবাহন চলাচল বন্ধ, মানুষজন পায়ে হেঁটে ইজতেমা ময়দানের দিকে আসছেন এবং যতদূর কাছাকাছি আসা যায় তারা আসার চেষ্টা করছেন এবং আসবেন। এরপরে যে যেখানে অবস্থান নিতে পারেন সেখানে বসেই আখেরি মোনাজাতে অংশ নেওয়ার চেষ্টা করবেন। আপনি জানেন যে এখান থেকে অর্থাৎ ইজতেমা ময়দানের আশপাশও আপনি যদি বলি এইদিকে উত্তরা, ওই দিকে টঙ্গী, এরকম বিভিন্ন জায়গায় কিন্তু মাইক লাগানো রয়েছে। তো সুতরাং দোয়ার যে পরিচালনা কর্মী সেই দোয়াটি কিন্তু তারা শুনতে পাবেন, বরাবর যেটি হয়ে থাকে এবারও সেটি হবে। তো যেটি বলছিলাম যে আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য বিভিন্ন প্রান্ত থেকে এখনও মানুষজন আসতে শুরু করেছেন। এই কামারপাড়া অংশে আছেন অর্থাৎ ইজতেমা ময়দানের কামারপাড়া প্রান্তে আছেন আমাদের সহকর্মী তোহা খান তামিম, সেখানকার খবর জানতে যাচ্ছি তার কাছে। তামিম, রুমেল আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন ইজতেমার যে মূল ময়দান সেই মূল ময়দানের খবর, আমি ঠিক মূল ময়দানের বাইরে দাঁড়িয়ে রয়েছি এবং এই মুহূর্তে কামারপাড়া ব্রিজের যে আশপাশের এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে আপনাকে বলে রাখি সেটি হচ্ছে প্রচন্ড মানুষের ভিড়। এখানে লক্ষ লক্ষ মানুষ কিন্তু তীব্র শীত উপেক্ষা করে এখানে দাঁড়িয়ে আছেন, কেউ বসে আছেন, আসলে যে যেভাবে পেরেছেন যে যেখানে পেরেছেন সেভাবে কিন্তু তারা কিন্তু ওখানে এইভাবে তারা অবস্থা নিয়েছেন আখেরি মোনাজাতকে ঘিরে। তো সব মিলিয়ে বলা যায় যে এখানে যে গত রাত থেকে কিন্তু প্রচন্ড হিমেল হাওয়া এবং কনকনে শীত উপেক্ষা করে কিন্তু নানা বয়সী মানুষ, নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু আখেরি মোনাজাতের অংশগ্রহণের জন্য কিন্তু তারা অবস্থা নিয়েছেন। এখন আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার যে মূল সড়ক এবং ঢাকা ময়মনসিংহ যে মূল সড়ক টঙ্গী আবদুল্লাহপুর থেকে ঢাকা ময়মনসিংহে যে মূল সড়ক, পুরো রাস্তায় কিন্তু আসলে মুসল্লিদের এখন মুসল্লিরা রয়েছেন, কোনো যানবাহন কিন্তু এখন চলছে না, বিশেষ করে আখেরি মোনাজাতকে ঘিরে যানবাহন চলাচল এই সড়কগুলোতে বন্ধ রয়েছে। এবং সবুজ আপনাকে বলে রাখি আর কিছুক্ষণ পরেই আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে এবং মানুষ যে এত কষ্ট সহ্য করছেন শুধুমাত্র ইসলামকে ভালোবেসে, ধর্মকে ভালোবেসে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসার কারণে কিন্তু এত কষ্ট সহ্য করছেন। তারা বলছেন যে এই আখেরি মোনাজাতে অংশ নিয়ে তারা আসলে দেশ ও জাতির জন্য দোয়া করবেন, মুসলিম উম্মার ঐক্য শান্তি এবং শৃঙ্খলা বজায়ের জন্য তারা দোয়া করবেন, পাশাপাশি তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন এবং সামাজিক জীবন যাতে সুন্দর হয় সেই বিষয়ে তারা আসলে দোয়া চাইবেন আল্লাহর কাছে এবং নিজের জীবনের যে পাপাচার থেকে মুক্তি পাওয়ার জন্য এবং বিভিন্ন বিভিন্ন যে পাপাচার, বিভিন্ন অন্যায় কাজ থেকে দূরে থাকার জন্য তারা আসলে আল্লাহ মহান রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করবেন, সেই প্রস্তুতি কিন্তু আসলে মুসলিমরা এখন গ্রহণ করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি অনেক মুরব্বী অর্থাৎ অনেক অনেক বয়স্ক মানুষ কিন্তু এই যে তীব্র শীত, এই তীব্র শীত উপেক্ষা করেও কিন্তু শুধুমাত্র দিনের জন্য, শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের নৈকট্য লাভের আশায় কিন্তু তারা এখানে অবস্থান করছেন। তো সব মিলিয়ে বলা যায় যে এখন জিয়াউল তাবলিগ জামাতের মুরব্বী জিয়াউল হাসান তিনি বয়ান করছেন, এরপরে মাওলানা ইব্রাহিম দৌলা দিল্লির মুরব্বী তিনি বয়ান করবেন, তারপরে কিন্তু আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। তো সব মিলিয়ে টঙ্গী ইজতেমা ময়দানের কামারপাড়া এলাকা থেকে এই ছিল আমার কাছে সবশেষ। ফিরছি সবুজের কাছে। সবুজ, আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। সেই খবর জানাতে ইজতেমা এলাকা থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল এবং তোহা খান তামিম। তীব্র শীতে মহানগরে উষ্ণতা ছড়াচ্ছে ভোটের প্রচারণা। ঢাকার দুই সিটিতে গতকাল সকাল থেকেই সমাবেশ ও পথসভায় অংশ নেন আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা। বিভিন্ন এলাকায় গিয়ে ঘরে ঘরে গণসংযোগের মাধ্যমে পরিবর্তনের প্রতিশ্রুতি দেন তারা, ভোট চান মানুষের কাছে। প্রতীক বরাদ্দের পরদিন শনিবার সকাল থেকেই ভোট চাইতে মাঠে সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীরা। সকালে সমর্থকদের নিয়ে ঐতিহাসিক রোজ গার্ডেন থেকে প্রচারণা শুরু করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস। ঐতিহ্যের ঢাকাকে আমরা পুনরুজ্জীবিত করব, ঢাকা যেটা এখন অচল হয়ে গেছে সেই ঢাকাকে আমরা সচল হিসেবে গড়ে তুলব। পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পথসভা করেন দক্ষিণে আওয়ামী লীগের এই মেয়র প্রার্থী।
এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনেও আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম মিরপুরের শাহ আলী মাজারে দোয়ার মধ্য দিয়ে গণসংযোগ শুরু করেন। পরে মিরপুরের বিভিন্ন এলাকায় সমর্থকদের সাথে নিয়ে পথসভা করেন তিনি। আমি 9 মাসে যে এক্সপিরিয়েন্স গেইন করেছি সেই এক্সপিরিয়েন্সটাকে আমি ইনশাল্লাহ যে জয়যুক্ত হতে পারি আগামী 5 বছর এই ঢাকাকে একটি সচল, একটি জলমুক্ত, একটি যানমুক্ত করতে পারবো ইনশাল্লাহ। দিন রাতে ভোটারদের কাছে সমর্থন প্রত্যাশায় প্রচারণার উষ্ণতা এখন নগর জুড়ে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে দুই সিটির বিএনপি প্রার্থীরাও প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। গতকাল ঢাকা উত্তর সিটি বিএনপি মেয়র প্রার্থী তাবিথ আওয়াল উত্তরা ও দক্ষিণের প্রার্থী ইশরাক হোসেন কমলাপুর থেকে প্রচারণা শুরু করেন। তাবিথ বললেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই হবে তার মূল লক্ষ্য, আর ভোটে কারচুপি হলে জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন ইশরাক। কনকনে শীতের মধ্যেই শনিবার সকাল থেকে প্রচারণায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থীরা। নির্বাচনকে ঘিরে দীর্ঘদিন পর উজ্জীবিত দলটির কর্মী ও সমর্থকরা। আমরা অনেকদিন পরে মাঠে নামতে পারছি এবং আজকে একটা বিএনপি এবং দানেশের স্লোগান দিতে পারছি, এজন্য ভালো লাগছে। সকালে উত্তরার আজমপুর থেকে প্রচারণা শুরু করেন ঢাকা উত্তরে বিএনপির প্রার্থী তাবিথ আওয়াল। পরে দক্ষিণ খান ও উত্তর খান এলাকায় গণসংযোগ করেন তিনি। ভোটারদের থেকে, সাধারণ বাসিন্দা থেকে বেশ সাড়া পাচ্ছি। মাঠে এসে দেখছি ওনারা মনে অপেক্ষায় ছিল যে কখন ওনারা নিশ্চিতভাবে নিরাপদভাবে নিজের ভোটটা দিতে পারবেন। তো সবাইকে আমিও আশ্বস্ত করছি যে একটু ধৈর্য ধরতে। দুপুর 12টায় কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে থেকে প্রচারণা শুরু করেন দক্ষিণের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। কমলাপুরের পাশাপাশি মতিঝিল ও শাহজাহানপুরে প্রচারণা চালান তিনি। তাদের কোনো জনসমর্থন নাই, এই জন্য তারা আজকে প্রশাসনকে ব্যবহার করে তারা এই নির্বাচনের ফলাফল নির্ণয়ের চেষ্টা করবে। কিন্তু আমরা বলে দিতে চাই, আমরা শহীদ জিয়ার সৈনিকেরা, আমরা এর দাঁত ভাঙা জবাব দিব। পরিস্থিতি যাই হোক, ভোটের মাঠে শেষ পর্যন্ত থেকে লড়াই চালিয়ে যেতে চান বিএনপির প্রার্থীরা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। প্রেসক্রিপশন ছাড়াই বছরে বিক্রি হচ্ছে অন্তত 50 কোটি পিস অ্যান্টিবায়োটিক। নিয়ম না মেনে মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক সেবনের ফলে জীবাণু ধ্বংস করার সামর্থ্য হারাচ্ছে জীবন রক্ষাকারী এই ম্যাজিক ড্রাগ। গবেষণায় উঠে এসেছে আইসিইউতে মৃত্যু হওয়া 80% রোগীর শরীরে পাওয়া জীবাণুগুলো অ্যান্টিবায়োটিক প্রতিরোধী। বিশেষজ্ঞদের মতে, ভয়ঙ্কর এই পরিস্থিতি মোকাবেলার অন্যতম প্রধান পথ যে কোনো মূল্যে অ্যান্টিবায়োটিকের যথাযথ ব্যবহার নিশ্চিত করা। দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট। জীবাণু একটি অ্যান্টিবায়োটিক যখন আগামী 2 থেকে 3 বছরের মধ্যে অকার্যকর হয়ে যাবে, তখন এই পেশেন্টের জীবাণু আক্রান্ত হলে তাদেরকে অ্যান্টিবায়োটিক দিয়ে আর চিকিৎসা করা যাবে না এবং তাদের জীবন বিপন্ন হবে বা মৃত্যু ঝুঁকিতে পড়বে। চিকিৎসকের পরামর্শ ছাড়া ও ছোটখাটো সমস্যায় অ্যান্টিবায়োটিক সেবন, নিয়ম মেনে কোর্স পূরণ না করায় শরীরে জীবাণুর বিরুদ্ধে কার্যকারিতা হারাচ্ছে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক না খেয়ে মনে করেন যে আমি 100টাই প্রেসক্রিপশন পেলাম, তার থেকে 60 থেকে 70টা প্রেসক্রিপশনই কোনো না কোনো অ্যান্টিবায়োটিক থাকেই। প্রকোপ কমাতে জ্বর, সর্দি, কাশি ও ডায়রিয়ার মতো সাধারণ রোগে রোগীদের অ্যান্টিবায়োটিক না দেওয়ার পরামর্শ ফার্মাকোলজিস্টদের। ধরলাম যোগ্য চিকিৎসক সঠিক কারণে ওনাকে একটি অ্যান্টিবায়োটিক দিচ্ছে, সেই অ্যান্টিবায়োটিক তিনি নিয়ম মেনে গ্রহণ করছেন না, অথবা যিনি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো তারা যখন নিক ওষুধটা দিচ্ছে সেখানে সরকারি প্রতিষ্ঠানগুলো 2 থেকে 3 দিনে অ্যান্টিবায়োটিক দিচ্ছে, অর্থাৎ তিনি যে আবার তৃতীয় দিনে সে অ্যান্টিবায়োটিক নেবেন সেটা কিন্তু কোনো নিশ্চয়তা নেই। সকল সমাধানের মূল টার্গেট হবে হচ্ছে ব্যবহার কমানো। সম্প্রতি ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নে কাজ করছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। ফার্মেসিগুলোকে আস্তে আস্তে একটি স্ট্যান্ডার্ড ফার্মেসিতে রূপান্তরিত করা, মানসম্পন্ন অ্যান্টিবায়োটিক তৈরি হচ্ছে কিনা, উৎপাদন প্রক্রিয়ায় গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস নিশ্চিত করছে কিনা, অনুসরণ করছে কিনা, তা কিন্তু নিয়মিত মনিটরিং করা হচ্ছে। হাত বাড়ালেই অ্যান্টিবায়োটিক, স্বেচ্ছায় হাতুড়ে ডাক্তার, এমনকি দোকানির পরামর্শে গোগ্রাসে অ্যান্টিবায়োটিক গিলছে সাধারণ মানুষ। রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক সম্পূর্ণরূপে ফার্মাসিতে বিক্রি বন্ধ করা না গেলে আগামীতে সাধারণ হাঁচি কাশিতেও মৃত্যুর ঘটনা বাড়বে বলে আশঙ্কা ওষুধ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম শহরকে যানজটমুক্ত করতে ট্যাক্সি, রিক্সা ও প্রাইভেট কারের জন্য আলাদা পার্কিং স্পট নির্ধারণে কাজ শুরু করেছে সিএমপি ট্রাফিক বিভাগ। এছাড়া মূল সড়কে কোনো অবৈধ দোকানপাট বসতে না দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুরুতে গুরুত্বপূর্ণ 5টি সড়কের 10টি পয়েন্টকে এই নিয়মের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার।
বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রাম নগরবাসীর প্রধান সমস্যা যানজট। তীব্র যানজটের কবলে পড়ে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট হওয়ায় অতিষ্ঠ জনজীবন। কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে রাখার কারণে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না যানজট সমস্যা। তাই নগরীর প্রধান সড়কগুলোকে যানজট মুক্ত করতে ট্যাক্সি, রিক্সা ও প্রাইভেট কারের জন্য আলাদা পার্কিং স্পট নির্ধারণের কাজ শুরু করেছে সিএমপি। সড়কের উপর একপাশে যেমন সাদা রং দিয়ে গাড়ি দাঁড়ানোর জন্য চিহ্নিত করে দেওয়া হচ্ছে, তেমনি মূল সড়কে বসতে দেওয়া হচ্ছে না কোনো ধরনের দোকানপাট। যে গাড়িগুলো যেখানে ফিক্স করা থাকবে ওখানে পার্কিং করবে, যেন অন্য কোনো জায়গায় এলোমেলোভাবে পার্কিং না করে সড়কের যে শৃঙ্খলাটা সেটা যেন ফিরে আসে। রাস্তাটা দখল আছে, এটাকে মুক্ত করব, পরবর্তীতে আমরা ফুটপাথের দিকে যাব। নগরীর বহদ্দারহাট, দুই নম্বর গেট, কর্নেলহাট, আগ্রাবাদ, জিইসি সহ প্রতিটি গুরুত্বপূর্ণ সড়কে চলছে যানজট নিরসনের কার্যক্রম। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গাড়ি চালক থেকে শুরু করে সাধারণ মানুষ। অবশ্যই সুফল পাবে, কারণ আমরা দেখছি এরা রাস্তার অবৈধ দখল এবং অবৈধ পার্কিং তুলে দেওয়ার পাশাপাশি নির্দিষ্ট জায়গায় আপনার পার্কিংয়ের ব্যবস্থা করে দিচ্ছে। নির্দিষ্ট জায়গাগুলোয় যদি গাড়িগুলো পার্কিং করে অবশ্যই সুফল পাওয়া যাবে। প্রশাসনের পক্ষ থেকে এবং ট্রাফিক ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটা ভালো একটা উদ্যোগ নিচ্ছে, এটাকে আমি সাধুবাদ জানাই। সরকার যদি আমাদেরকে পার্কিং যদি সুব্যবস্থা করে দেওয়া হয় আমরা সব কিছু মেনে চলতে আমরা প্রস্তুত আছি। শুরুতেই নগরীর পাঁচটি সড়কের ১০টি পয়েন্টকে এই নিয়মের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ট্রাফিকের দায়িত্বে থাকা শীর্ষ পুলিশ কর্মকর্তা। চট্টগ্রাম এলাকায় ঢোকা এবং বের হওয়ার যে রাস্তাগুলো আছে সেগুলোকে আমরা টোটালি ফ্রি করতে চাই, যানজট মুক্ত করতে চাই। আমরা প্রত্যেকটি মোড়ে রিক্সা, সিএনজির জন্য, প্রাইভেট কারের জন্য আমরা পার্কিং স্থান নির্ধারণ করে দিচ্ছি এবং তারা সেখানে থাকতে হবে, না থাকলে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব। নগরীতে চলাচল করে ১৩,০০০ সিএনজি, ৫০,০০০ প্রাইভেট কার আর ১.৫ লাখ রিক্সা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সকালের সময় আরো থাকছে যে কোনো সহযোগিতায় নিউ ইয়র্ক প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকার বাংলাদেশে আমেরিকান পুলিশ কর্মকর্তাদের, বাপার নতুন কমিটির শপথ। গত ডিসেম্বরে শেষ হয়েছে উপবৃত্তি প্রকল্পের পাঁচ বছরের মেয়াদ। নতুন শিক্ষা বছর শুরু হয়ে গেলেও প্রকল্প নবায়ন বা এ ধরনের কোনো নতুন প্রকল্প গৃহীত না হওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে পশ্চাৎপদ রংপুর দিনাজপুর অঞ্চলের প্রাথমিক পর্যায়ের ১৫.৫ লাখ শিশুর শিক্ষা জীবন। শাকিল মাহমুদের ক্যামেরায় রংপুর থেকে রতন সরকারের রিপোর্ট। বছর বছর সময় বাড়িয়েও ড্রপ আউট বা ঝরে পড়ার রোধ হয়নি প্রাথমিক স্কুলগুলো থেকে। নিশ্চিত হয়নি সবার জন্য বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা। ফলস্বরূপ বাল্য বিয়ে ও শিশুশ্রমের অভিশাপ এখনো বয়ে বেড়াতে হচ্ছে সমাজের একটি অংশের মানুষকে। তবে সরকারের যেসব উদ্যোগে পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে তার মধ্যে উপবৃত্তি প্রকল্প অন্যতম। গত ডিসেম্বরে এই প্রকল্পের মেয়াদ শেষে নতুন করে চালু হওয়া নিয়ে অনিশ্চয়তা, হতাশা শিক্ষার্থী ও অভিভাবকদের। স্কুল ড্রেস বুড়া হয়ে গেলে স্কুল ড্রেস বানাইতাম, ব্যাগ ছিঁড়ে গেলে ব্যাগ কিনে নিতাম। আমাদের উপবৃত্তি দেন, আমাদের অনেক কষ্ট হয়, অনেক ছাত্রছাত্রী স্কুলে আসতে পারে না। আপনারা এটা বন্ধ করে দেন তাহলে আমাদের পক্ষ থেকে বাচ্চাদেরকে স্কুলে পড়ানো পাঠানো অসম্ভব হয়ে যাবে। এই অবস্থায় ছাত্রছাত্রী ধরে রাখা নিয়ে উৎকণ্ঠায় শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষ। বাচ্চার ভর্তি করা, নতুন করে ভর্তি হওয়া এবং ধরে রাখা, এই জিনিসগুলোতে আসলে অনেক বিরূপ প্রভাব পড়বে। উপবৃত্তি হওয়ার পর বাচ্চাদের স্কুলমুখী মানে হওয়াটা স্বাভাবিক এবং ঝরে পড়ার হার কমে গেছে, শিশুশ্রম কমে গেছে, শিক্ষক অভিভাবকরা মোটামুটি সচেতন হয়ে গেছে। উপবৃত্তি যদি না থাকে তাহলে তো অনেক সমস্যা হবে। প্রকল্পটি বন্ধ হয়ে গেলে নেতিবাচক প্রভাবের সংখ্যা জানিয়েছেন শিক্ষা বিভাগের কর্মকর্তাও। সেটার রিয়াকশন হবে আপনার অভাবী বাচ্চাগুলা যে মাসে যদি আপনার ৩০০ করে টাকাও যদি পায়, সে কিন্তু তার প্রাথমিক পর্যায়ের যে উপকরণগুলো দরকার সরকার পর্যাপ্ত পরিমাণ দিচ্ছে, তারপরেও সে সেখান থেকে আপনার তার পড়াশোনার জন্য কাজে লাগাতে পারবে। প্রকল্পের আওতায় গত পাঁচ বছরে এই অঞ্চলের ১৫,২৯,০০০ শিক্ষার্থী উপবৃত্তি পেয়েছে। এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক অবস্থা বিবেচনায় উপবৃত্তি প্রকল্প চালু না হলে এর প্রভাব পুরো শিক্ষা ব্যবস্থার উপরেই পড়ার শঙ্কা করছেন শিক্ষাবিদরা। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। ঘন কুয়াশা ও তীব্র ঠান্ডায় বিপর্যস্ত উত্তরের জনপদ দিনাজপুর। এ বিষয়ে জানাতে শহরের বালুবাড়ি এলাকায় আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দুলাল, ধন্যবাদ। আজকে সকাল, এখন সকাল ৮:৩০,
এখন পর্যন্ত কিন্তু দিনাজপুরের যে কুয়াশাচ্ছন্ন আকাশ বলতে গেলে দিনাজপুরের আকাশ কিন্তু কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। বিশেষ করে গত দুই তিন দিন আগে যে শীতের যে প্রকোপটা ছিল আজকে কিন্তু ভোর থেকে কিন্তু এটা অনেক মাত্রা বেশি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কুয়াশাচ্ছন্ন আকাশের কারণে আমরা দেখেছি এই সড়কে যারা যানবাহন চলাচল করছে তারা কিন্তু খুব সতর্কতার সঙ্গে অনেকে হেডলাইট জ্বালিয়ে কিন্তু চলাচল করছেন। আর শীতের যে মাত্রাটা এই কারণেই বলবো যে আবহাওয়া অফিস আজকে সকাল ৬টায় যে তাপমাত্রা রেকর্ড করেছেন ১১.১ ডিগ্রি সেলসিয়াস, পাশাপাশি বাতাসের যে আর্দ্রতা সেটা আজকে কিন্তু ৯৯% দাঁড়িয়েছে এবং আবহাওয়া অফিস যেটা বলছেন যে আর্দ্রতার কারণে এই আকাশ খুব কুয়াশাচ্ছন্ন থাকবে, হয়তো আজকে সূর্যের দেখা নাও মিলতে পারে। পাশাপাশি কুয়াশার কারণে মানুষের দুর্ভোগ কিন্তু অনেক বেড়েছে। বিশেষ করে গ্রাম অঞ্চলে আমরা লক্ষ্য করেছি যে মানুষ যারা ঝুপড়ি এবং কাঁচা ঘর বাড়িতে থাকে তারা কিন্তু খুব কষ্টের মধ্যে আছে। তারা যেটা বলেছেন যে শীতের এই শীত নিবারণের জন্য তাদের কিন্তু এই ছাড়া লেপ কাঁথা পাশাপাশি খড়কুড়ো ছাড়া আর শীত নিবারণের কিন্তু বিকল্প তাদের নেই। তারা বারবার যেটি বলেছেন যে এই শীতে সবচেয়ে বেশি কষ্ট গত মৌসুমের শীতের যে অবস্থা ছিল এবার দিনাজপুরের শীতের প্রকোপটা কিন্তু খুব দীর্ঘমেয়াদী এবং এই সামনে যে মাঘ মাস এটা থেকে আরও আবহাওয়া আরও নিম্নমুখী হবে, বিশেষ করে তাপমাত্রা আরও কমে আসবে এবং আবহাওয়ার কিন্তু অবনতি হবে। তবে এর মধ্যে আমরা যেটা জেনেছি জেলা প্রশাসন বা এখানে স্থানীয় সাংসদ গতকাল তারা বলেছিলেন যে দিনাজপুরে আগামীতে যদি আরও শীতের পরিস্থিতি খারাপ হয় তাহলে মোকাবেলার জন্য তারা আরও চাহিদাপত্র গরম কাপড়ের চাহিদাপত্র চেয়ে ত্রাণ পুনর্বাসন মন্ত্রণালয়ে বলেছেন বলবেন। তো আমার কাছে দিনাজপুরের বালুবাড়ি এই এলাকা থেকে শীতের সর্বশেষ এই ছিল সৃষ্টি। শীতের খবর জানাতে দিনাজপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল। ময়মনসিংহ অঞ্চলে এবার মাছের উৎপাদন বাড়লেও খাবারের দাম ও নিম্নমান নিয়ে বেকায়দায় মাছ চাষিরা। ভেজাল খাবারের বাজার সয়লাভ থাকলেও কোনো প্রতিকার নেই বলে অভিযোগ তাদের। তবে মাছের খাবারের দাম ও মান নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি করা হয় বলে দাবি মৎস্য কর্মকর্তাদের। সায়মা কুন্দের তোলা ছবি নিয়ে রিপোর্ট। দেশের মোট মাছ উৎপাদনের ১১% উৎপাদন হয় ময়মনসিংহ জেলায়, আর পাঙ্গাসের মোট উৎপাদনের প্রায় ৫০% হয় এখানে। গত অর্থ বছরে ময়মনসিংহ জেলায় প্রায় ৪.৫ লাখ মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে, যা জেলার চাহিদার চেয়ে প্রায় ৪ গুণ বেশি। বাণিজ্যিকভাবে মাছ চাষ করে সুদিন ফিরিয়ে এনেছেন অনেকেই। ২-৩ বছর ধরে মাছের দাম কম থাকলেও এবার কিছুটা বেড়েছে বলে জানান চাষিরা। তবে খাবারের উচ্চ মূল্য ও নিম্ন মান নিয়ে বেকায়দায় রয়েছেন তারা। এছাড়া ব্যাংক থেকে ঋণ সুবিধা পান না বলে অভিযোগ প্রান্তিক চাষিদের। এখন খাদ্যদ্রব্যের রেট বেশি, যার জন্য মোটামুটি বাজারটা যে পরিমাণে আছে এই পরিমাণ একটু বেশি থাকলে হয়তো বা ভালো হতো, যাতে একটু লাভবান হতে পারতাম। এটা আসলে ভেজাল খাবারের জন্য সবাই অনেক চাষিরই মার খাচ্ছে, সেটা সরকারিভাবে একটা পদক্ষেপ নিয়ে তারপরে সেটা মান নিয়ন্ত্রণ করে তারপরে এটা বাজারে বিক্রি করে যেন সেভাবে একটা পদক্ষেপ নেওয়ার দরকার আমি মনে করি। এদিকে কৃষির উপখাত হিসেবে কৃষির মতো সব সুবিধা মৎস্য খাতেও দেওয়ার দাবি করেছেন মাছ চাষিরা। খাবারের দাম বেশি, ফিডমিলগুলোর দাম অনেক বেশি করে ওই তারা লাভবান হইতেছে বেশি, আমরা চাষিরা যারা এরা একটু এই লাভবান কম হইতেছি। আগে লেবার যদি ৪০০-৩০০-৫০০ লেবার পাওয়া যায় না। মৎস্য খাতে যে লোনগুলো আছে আমরা প্রান্তিক পর্যায়ে পাচ্ছি না, সেখানে হয়তো আমাদের যদি আরও কাছাকাছি এসে প্রান্তিক পর্যায়ে আমাদেরকে সেই সুবিধাটুকু দেওয়া হয় অবশ্যই আমরা মৎস্য চাষে অনেক এগিয়ে যাবো, অনেক ভালো করব। এটা যেহেতু মানুষের মৌলিক চাহিদা খাদ্যের সাথে সম্পৃক্ত, সরকারের উচিত আমাদের এই খাতটাকে একটা অন্যভাবে দৃষ্টি দিয়ে আমাদের জন্য সহযোগিতা হাত বাড়ানো। মৎস্য কর্মকর্তারা বলছেন সঠিক পদ্ধতিতে মাছ চাষ না করায় অনেক ক্ষেত্রে লোকসানের মুখে পড়েন খামারিরা, আর মাছের খাবারের দাম ও মান নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি করা হয় বলে জানান তিনি। নিম্নমানের যে খাবারটা যাতে তারা বাজারে আসতে না পারে বা তারা যাতে ব্যবহার না করে সেই জন্য আমরা মনিটরিং করে আসছি। সেই জন্য আমরা যে বিভিন্ন ফিড মিল এবং যে খাদ্যের দোকানগুলি বিভিন্ন ডিলার তাদের আমরা মনিটরিং করে থাকি। ময়মনসিংহ জেলায় বাণিজ্যিক মাছের খামার রয়েছে ৬৩৭১টি আর মাছ চাষের সংখ্যা প্রায় ১.১ লাখ। সময় সংবাদ ময়মনসিংহ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসীদের যে কোনো সহযোগিতায় তাদের পাশে থাকার কথা পুনর্ব্যক্ত করেছেন শহরের বাংলাদেশি আমেরিকান পুলিশ কর্মকর্তারা। নিউ ইয়র্কের পুলিশ বিভাগে কর্মরত বাংলাদেশি আমেরিকান পুলিশ কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপার নতুন কমিটির শপথ অনুষ্ঠানে তারা কমিউনিটির পাশে থাকার অঙ্গীকার করেন।
নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। নিউ ইয়র্কের উড হ্যাভেনের একটি রেস্টুরেন্টে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপার নতুন কমিটির সদস্যরা শপথ নেয়ার পর জ্যাকসন হাইটসে সংবাদ সম্মেলন করেন। বাংলাদেশি আমেরিকান পুলিশ কর্মকর্তারা জানান, কমিউনিটিকে শক্তিশালী করে তুলতে তারা বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। বাঙালি কমিউনিটির কি লাগবে তখন তাদের পাশে যায় দাঁড়াবো, কি লাগবে অন বিহাফ অফ বাপা আমরা তাদের পাশে যায় দাঁড়াবো। FBI-এর স্টিং অপারেশনে বিপদগামী কিছু বাংলাদেশি তরুণের গ্রেফতার হওয়া প্রসঙ্গে জানতে চাইলে বাপা সভাপতি এক্ষেত্রে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন। যদি ইনফ্যাক্ট একটা ছেলে বা মেয়ে গিলটি হয়, আপনার জাজ আপনার ওকে বলতে হবে যে ইউ আর গিলটি, FBI ধরে নিতে পারে, বাট ইট ডাজেন্ট মিন দ্যাট ওরা 50 বছর জেলের মধ্যে থাকবে, ইট ডাজেন্ট ওয়ার্ক লাইক দ্যাট। আপনার সবারই একটা দিন আসে যে আপনার ওই দিনে আপনার কেসটা রান হবে, সংবাদ সম্মেলনে ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে ধারণা দেন বাপা নেতারা। নিউ ইয়র্ক পুলিশ বিভাগ কেন এগুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত প্রায় 300 সশস্ত্র পোশাকধারী সহ ট্রাফিক এজেন্ট রয়েছেন প্রায় 8 শতাধিক। এছাড়াও নিউ ইয়র্কের বিভিন্ন কাউন্টি পুলিশ এবং কারাগারগুলোর নিরাপত্তাও রয়েছে বেশ কিছু বাংলাদেশি, তাদেরই সংগঠন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। খেলার খবর। নতুন বছরে বিসিবির প্রথম সভা অনুষ্ঠিত হবে আজ। এতে জাতীয় দলের পাকিস্তান সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন পরিচালকরা। ক্রিকেটারদের 2020 সালের কেন্দ্রীয় চুক্তি, পেস বোলিং কোচ নিয়োগ, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আয়োজন সহ বেশ কিছু এজেন্ডা থাকছে বিসিবির সভায়। পাকিস্তান সফর নিয়ে বহুদিন ধরে চলছে টানাপোড়েন। বোর্ড সভার পর পাকিস্তান সফর নিয়ে সিদ্ধান্ত জানাবেন সভাপতি নাজমুল হাসান পাপন। গেল কয়েকদিন ধরে এমনটাই বলে আসছেন বোর্ড কর্তারা। এছাড়া ক্যাসিনো কেলেঙ্কারিতে গ্রেফতার লোকমান ভুঁইয়াকে পরিচালক পদে রাখা না রাখার ব্যাপারটিও আলোচনা হতে পারে। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে তুরাগ তীরে লাখ লাখ মুসল্লির সমাবেশ। দোয়া হবে বাংলায়। কয়েকটি সড়কে বন্ধ যান চলাচল। পৌষের শীতে উত্তাপ ছড়াচ্ছে ঢাকা সিটি নির্বাচনের প্রচারণা। উন্নয়নের অঙ্গীকার আওয়ামী লীগের, সব অনিয়মের জবাব ভোটেই বলছে বিএনপি। প্রেসক্রিপশন ছাড়াই বছরে বিক্রি হচ্ছে 50 কোটি অ্যান্টিবায়োটিক। জীবাণু ধ্বংসের সামর্থ্য হারাচ্ছে জীবন রক্ষাকারী এই ওষুধ। চট্টগ্রাম শহরকে যানজট মুক্ত করতে ট্যাক্সি, রিক্সা ও প্রাইভেট কারের জন্য আলাদা পার্কিং স্পট নির্ধারণে কাজ শুরু। মূল সড়কে বসতে দেয়া হবে না অবৈধ দোকান। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গেই থাকুন সময়।